আসসালামু আলাইকুম বন্ধুরা সুমনা সেগারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের বাচ্চাদের পতুয়া তৈরি করে দেখাবো কীভাবে আপনারা বাচ্চাদের পতুয়া তৈরি করবেন সেটাই দেখাবো বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নেন তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপডেট পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি ফতুয়া কাটিং করার জন্য কিছু মাপ লিখে নিয়েছি আমি কম্পিউটার স্ক্রিনে দিয়ে দিব। আপনারা খাতা তুলে নেবেন তো এখানে কাপড় চার বাজ লিখে নিয়েছি বন্ধ অংশ নিজের দিকে তো মাপ লিখে নিয়েছি আমি লম্বা আঠারো ইঞ্চি পুট নয় ইঞ্চি পুট পুটের দুই ভাগের এক ভাগ হবে মোরার শেপ নয় ইঞ্চি মোরার শেপ পুটের দুই ভাগের এক ভাগ হবে বড়ি চব্বিশ চার ভাগের এক ভাগ কোমর চব্বিশ চার ভাগের এক ভাগ তো এখানে আমি গ্রাস করে দেখিয়ে দিচ্ছি তো লম্বা হচ্ছে আঠারো আমি দুই ইঞ্চি বাড়িয়ে নেব সেলার জন্য পুট নেব আমি নয় নয়ের অর্ধেক হচ্ছে সাড়ে চার ইঞ্চি মোরার শেপ হবে সাড়ে চার ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইতে যাবে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম বডি হচ্ছে চব্বিশ চার ছয় চব্বিশ তো বাচ্চাদের একটু লুজ নিতে হয় তা আমি দুই ইঞ্চি লুজ নিয়ে তাক দিয়ে নিলাম তো আমি এখন কোমরও চব্বিশ নিয়ে দুই ইঞ্চি লুজ নিয়ে তাক দিয়ে নিলাম তো এই মিডল পয়েন্ট হচ্ছে এখানে হচ্ছে পনেরো ইঞ্চি আছে এই বডি থেকে মাঝ কোমর পর্যন্ত তো এই মিডল পয়েন্ট হচ্ছে সাড়ে সাত সাড়ে সাতের মধ্যে আমি ছয় ইঞ্চি দাগ দিয়ে নিলাম আর ছয় চব্বিশ নিয়ে আমি মাঝখানে একটু রাউন্ড শেপ করে দেব এই দিক থেকে আড়াই ইঞ্চি করে ফারার জন্য রেখে দিবেন আর কাটিং করার সময় অবশ্যই এই দিক থেকে এক থেকে দেড় ইঞ্চি বাড়িয়ে কাটবেন আমি পেপারে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি পেপারটা চার বাস করে নিয়েছি চার বাস করে আমি পুটের জন্য নিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন বাচ্চাদের পুর যত হয় তার দুই ভাগের এক ভাগ নেবেন তো আমি সেলার জন্য দিক থেকে বাদ দিলাম তো মোড়া শেপের জন্য আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে নিলাম বডি হচ্ছে চব্বিশ চার ছয় চব্বিশ তো আমি লুজের জন্য আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিয়ে নিলাম এইখান থেকেও আমি সাড়ে ছয় নিয়ে নিলাম মোট কথা আমি এই বডিটা যত নিয়েছি এই অংশটাও তত নিয়েছি ঠিক আছে তো মাঝখানে আমি একটু রাউন্ড শেপ করে দেব তো এটা মিডের পয়েন্টটা আমি শেপ করে দেবো সামান্য পরিমাণ তো আমি এখানে ছয় নিয়ে ডাক দিয়ে দিলাম তো এখন আমি শেপ করে নিচ্ছি এখন নিচ থেকে আড়াই ইঞ্চি পরিমাণে বা তিন ইঞ্চি পরিমাণে আপনারা উপর পর্যন্ত সেলাই করে নেবেন কারণ এখানে ভাড়া থাকবে আর নিচে এক ইঞ্চি পরিমাণ সেলাইতে যাবে তো আমি এখানে রাউন্ড শেপ করে দিলাম তা আমি এখন কেটে দেখাচ্ছি গলার জন্য আমি গলার জন্য আমি দু ইঞ্চি পরিমাণে নিয়ে নিলাম চওড়া আর লম্বায় নিলাম আমি তিন ইঞ্চি পরিমাণে নিয়ে একটা বক্স করে নিলাম এখন শেপ করে রাউন্ড শেপ তো বন্ধুরা আপনারা যদি এখানে বোতন দিতে চান তাহলে একটা পাট এভাবে আলাদা করে এভাবে মাঝখান দিয়ে কেটে দিবেন আর আপনার গলাটা কাটিং করার সময় অবশ্যই দুটা পাট আলাদা করে নেবেন কারণ পিছনের গলাটা মানে সামনের গলাটা সমান হয় না পিছনের গলাটা অবশ্যই ছোট হবে পিছনের গলাটা দেড় ইঞ্চি পরিমাণে কাটলেই হবে তো এখানে আমি মাঝখান দিয়ে কেটে নিলাম এখন বুতাম পট্টির জন্য এভাবে বুকের যে ফাড়াটাই ফাড়াটার মাপ অনুযায়ী বুতাম পট্টি কেটে নেবেন এভাবে দুই পাশে দুটা বুতাম পট্টি হবে একটা এভাবে সেলাই করে পূজা উল্টা পাশে দিয়ে দিবেন আর একটা এভাবে সেলাই করে অর্ধেক ভাঙা দিয়ে এইভাবে বাড়তি রাখতে হবে ঠিক আছে এভাবে বার্তি রাখতে হবে তাহলে আপনার এটা ঠিক থাকবে আর দুই সাইড থেকে পাড়া দিয়ে দিবেন হাতায় পাইপিং দিয়ে দিবেন তাহলে দেখবেন আমাদের বাচ্চাদের ফতুয়া তৈরি তৈরি হয়ে গেল বাচ্চাদের ফতুয়া তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানাবেন আমি রিপ্লাই করব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন